প্রশ্ন নেব, প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। السلام عليكم ورحمة الله. ازيك؟ وعليكم السلام ورحمة الله وبركاته. جي أنا من بولن. نيويورك تاجي بولسي موين. الله ما شاء الله، أهلا وسهلا. بولن. شايك فرطهم يهلو أبنا ما جنو اكتك حاس كوري دعا كوروين فامار فوري بار جنو. الله ভালো করুন, আপনার পরিবার ভালো করুন, সকল দিনের ভাই মুসলিম ভাই আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন হলো, মিকাত মদিনা থেকে মিকাত আমরা যদি ট্রেনে যাই, তাহলে আমরা ট্যাক্সিতে যদি মিকাতে যায়া, ওখান থেকে এহরাম বেঁধে ট্রেন স্টেশনে আসা যাবে কিনা, এই ধরনের মিকাত এটা কি? আমার জায়গাটা আমার স্পষ্ট মনে নাই, ট্রেন স্টেশন কোথায় আর মিকাতটা কোথায়? জি জি জি, ঠিক, গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করেছেন মদিনা সম্পর্কে। বর্তমান যারা ট্রেনে সফর করবেন মদিনা থেকে, তাদেরকে বলবো যে তারা এই আপনি যেভাবে বললেন এভাবে করলেন নিজের জন্য, হ্যাঁ, অতিরিক্ত কষ্ট বিনা কারণে নিয়ে নেওয়া এটার কোনো প্রয়োজন নেই। যে আপনি মসজিদ নবী থেকে যাবেন মক্কার দিকে মিকাত 10 কিলোমিটার ট্যাক্সিতে, একটা খরচ করলেন, কষ্ট করলেন, আর সেখানে গিয়ে এহরাম করলেন, তারপর সেখান থেকে আবার ফিরে আসবেন যখন স্টেশন, তখন মসজিদ নববী তো 10 কিলোমিটার, তারপরে আরো 20 কিলোমিটার প্রায় ট্রেন স্টেশন, মানে 30 কিলোমিটার উল্টো আবার ফিরে আসবেন উত্তর দিকে, যাচ্ছিলেন দক্ষিণ দিকে, যাবেন মক্কা দক্ষিণ দিকে, আর ফিরে আসছেন আবার 30 কিলোমিটার দক্ষিণ দিকে। তো এইরকম কষ্ট ইসলামের বিধানে নেই, এটা না জানার কারণে অনেকে হয়তো করছেন, এমনটা করার কোনো প্রয়োজন নেই। কি করবেন তাহলে? আপনি যেহেতু মিকাত কাছে, এমন নয় যে দীর্ঘ সময় লাগবে মিকাত যেতে, আপনি যে হোটেলে অবস্থান করছেন বা বাড়িতে অবস্থান করছেন, বাসা অবস্থান করছেন, যেখানে আছেন মদিনা, সেখানে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি এহরামের কাপড় পরে নেবেন। এহরামের কাপড় পরে পরে নিয়ে আপনি স্টেশনে চলে যাবেন, স্টেশনে গিয়ে ট্রেনে চেপে যাবেন। ট্রেনে চাপার পরে যখন যাবেন, ঠিক প্ল্যানের মতো, ট্রেন স্টেশন মদিনা এয়ারপোর্টের পাশেই আছে, মদিনা এয়ারপোর্টের পাশেই হচ্ছে ট্রেন স্টেশন। তারপরে ট্রেন যখন এগিয়ে যাবে মোটামুটি 20-25 কিলোমিটার যাওয়ার পরে মিকাত ক্রস করবে, মিকাত যখন ক্রস করবে তখন ট্রেনে ঘোষণা করা হবে যে এখন আমরা মিকাত ক্রস করছি, আর আপনি তখন নিয়ত, আর তারপরে কিছুটা অগ্রিম যদি আপনি ট্রেনে যখন চাপলেন তখনই যদি নিয়ত করেন, কোনো দোষের কথা, সামান্য কিছু, বেশি দূরত্ব নয়। আর আশা করছি যে সেখানে ঘোষণা করা হবে যে আপনারা এখন তালবিয়া পাঠ করুন বা নিয়ত করে ফেলুন, আমরা এখন মিকাত ক্রস করছি, এটা করবে। জাজাকুমুল্লাহ। প্রশ্ন করবেন MD আলমগীর হোসেন, আপনি প্রশ্ন করুন। জি MD আলমগীর হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। জি বলেন। শেখ, আমি দোয়া করি আল্লাহ আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদেরকে রহম করেন, বরকত দান করেন, আমিন, আপনার নেক হায়াত বৃদ্ধি করেন, আপনার আমিন চলার পথ আমিন সহজ করেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট একটা প্রশ্ন শেখ, ওই কোথা থেকে হজ বলছেন? এবং আমি কাতার থেকে বলছিলাম শেখ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শেখ, ওই হজ এবং উমরার উপরে আপনার লেখা কোনো বই আছে কিনা? হজ এবং উমরা। জি জি, হজ উমরার উপরে আমার দুটো বই আছে, একটা অনুবাদ শেখ ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহ, খুব গুরুত্বপূর্ণ, আরবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু তিনটি কিতাবের একটি, এটা হচ্ছে মানাসিকুল হজ্জ ওয়াল উমরা ওয়া জিয়ারা, হজ উমরা জিয়ারত সম্পর্কে, সেটাও ছেপেছে আমাদের ইসলামিক সেন্টার দমাম থেকে ছেপেছে, এটা কয়েক বছর আগে, আর সম্ভবত বাংলাদেশে ছেপেছে কিনা জানি না, আর বাংলাদেশে আরেকটা ছেপেছে আমার, এইটারই সংক্ষিপ্ত আকার আমার লিখা, আর সেটা সহজ হজ উমরা এই নামে ছেপেছে, ওই বইটাও বাংলাদেশে পাবেন ইনশাল্লাহ। জি, জাজাকুমুল্লাহ। প্রশ্ন করবেন HK শাকিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাত। জি, জি, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। কোথেকে? নারায়ণগঞ্জ
বুঝতে পারলাম না, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, জি জি বলেন। শায়েক, একটা অনুরোধ ছিল যে আপনি, আমি যতটুকু জানি আপনি বাংলাদেশে এখন পর্যন্ত সফর করেন নাই, তো আপনার মানে বাংলাদেশ থেকে যদি আপনাকে দাওয়াত দেওয়া হয়, আপনি কি আসবেন দাওয়াত, মানে এক সফরে বাংলাদেশে আসবেন কিনা? ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুন যদি তাতে কল্যাণ থাকে, আর পরিবেশ অনুকূল করুন, আল্লাহ তৌফিক দান করুন, তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোরআন সন্ন্যার অনুসারী আলেম ওলামাদের সংখ্যা যথেষ্ট রয়েছে, তারা যথেষ্ট ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আর তারা সবাইকে দি যেতে হবে কোনো জরুরি নাই, মাশাআল্লাহ আমাদের দিনই ভাই আলে মাদের সংখ্যা রয়েছে, তাই এর আল্লাহ মাশাআল্লাহ দাওয়াতি কাজ বাংলাদেশে যেভাবে চলছে, আল্লাহ রব এটাকে যেন স্থায়ী করেন, আল্লাহ রব বলে আর সমস্ত রকমের অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন জি, এবং আল্লাহ রব ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দান করেন, আপোষের কলহ বিবাদ থেকে আল্লাহ মুক্ত করেন জি। আমি তারাবি সলাতের মধ্যে, যে আপনার, আমরা হানাফি মাজাবে মানে হানাফি সমাজে আর কি বসবাস করি, 20 রাকাত জি তারাবি পড়া হয়। জি এখানে 4 রাকাত পরে পরে আপনার ওই যে সুবাহানা একটা দোয়া পড়ে আর কি, সুবাহানা কা দোয়াটা জি মনে আসতেছে না। হ্যাঁ হ্যাঁ জি 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 আর হচ্ছে 20 রাকাত শেষ হওয়ার পরে আপনার সম্মিলিত মোনাজাত করে, আল্লাহুম্মা ইনাস আলুকাল জান্নাতি, এই দোয়াটা সম্মিলিত মোনাজাত, জি এটা আসলে করা যায় কিনা? এই 4 রাকাত পর পর যে দোয়াটি কোনো হাদিসে নেই জি, এটাও ঠিক নয়, এই দোয়া নিজে থেকে বানিয়ে নাও এখানে, যদি এই ধরনের শব্দের কিছু দোয়া আছে কিন্তু এই তারাবির 4 রাকাত পর পর পড়তে হয় এমন কথা নেই, সুতরাং এটাও তাদের বানানো, আর সম্মিলিত মোনাজাত এটিও বিদাত, সুতরাং এই দুটি বিদাত, এই সব বিদাতি কাজগুলো করবেন না, ওরা করছে করুক, আর আপনার যেহেতু অন্য কোনো জামাত এর চাইতে ভালো নেই, আর যারা সালাফি আহলুল হাদিস কোরআন সুন্নাহ অনুসারী তাদের কোনো মসজিদ নেই, সুতরাং পড়ুন তাদের সাথে সলাৎ হবে, যদি তারা বড় বড় শিরককারী মাজার পূজারী না হয় তা জি, তাদের সাথে সলাৎ পড়ুন, আর যে বেদাত গুলি করতে আপনি বাধ্য না করবেন না, কিন্তু ধরেন বেতরের সলাৎ পড়ছেন, আর বেতরের সলাৎ তারা ওই মাগরিবের মতো করে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ছে, তো সেই ক্ষেত্রে যেহেতু ইমামের অনুকরণ করতে বাধ্য, সেজন্য ওলামারা বলেছেন যে আপনার সলাৎ হয়ে যাবে, যদিও সেটি দুর্বল হাদিসের ভিত্তিতে তারা আমল করেছে, কিন্তু আপনি সেখানে তো আলাদা হয়ে আর করতে পারছেন না, সুতরাং তাদের পিছনে সেই সময় বেতর পড়ে নেবেন, অথবা ধরেন বেতরটা রেখে দিলেন আর বাড়ি চলে আসলেন, আর তারপরে আপনি নিজেই আরো কিছু নফল সালাত আদায় করলেন রাত্রে, আর তার সাথে বেতর পড়লেন, সেটাও করতে পারেন। এ পর্যায়ে প্রশ্ন করবেন দীপু শিকদার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু, জি আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। যে শায়েক, আমাদের সমাজে মূলত যারা শিরক করে, যে কোনো শিরক করলে তারা কি কাফের হয়ে যাবে? আর দুর্বল ইমানের অধিকারী কারা, মানে যদি শিরক করে তাও কি দুর্বল দুর্বল ইমানের অধিকারী হবে, নাকি সম্পূর্ণ কাফের হয়ে যাবে যারা শিরকে জড়িত? জি শায়েক। শিরক 2 ভাগে বিভক্ত, বড় শিরক আর ছোট শিরক, বড় শিরক করলে আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিল, আল্লাহর যেই আল্লাহর জন্য যে কাজগুলি করতে হবে আর ইবাদত বন্দেগী, তার কোন ইবাদত একটি অথবা একাধিক ইবাদত বন্দেগী আল্লাহর হক আল্লাহর ক্ষমতা অন্য কাউকে দিয়ে দিল, আল্লাহর রুবুবিয়াতে অথবা আল্লাহর ইবাদত বন্দেগীতে যদি অন্য কাউকে শরিক করে, যেমন আল্লাহ ছাড়া কারো কাছে চাইলো, সন্তান কামনা করলো, রোগের আরোগ্য কামনা করলো, আল্লাহ ছাড়া কাউকে দাতা মনে করলো, মহান দাতা মনে করলো, গৌসুল আজম মহান উদ্ধারকারী মনে করলো, গাইবী সাহায্য করতে পারেন, অদৃশ্য থেকে সাহায্য করতে পারেন কোন পীর ওলি জিলানি চিস্তি, এইরকম যদি করে তাহলে সে বড় শিরক করলো, মাজারে গিয়ে সেজদা করলো, সেজদা একমাত্র আল্লাহর হক, মাজারে সেজদা করলো, কোনো গাছকে সেজদা করলো, কোনো পাথরকে সেজদা করলো, তো এই ধরনের যেগুলো বিষয় রয়েছে সেগুলি বড় শিরক, আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া, আর ছোট শিরক যেগুলিকে কোরআন হাদিসে শিরক বলা হয়েছে কিন্তু সেগুলি বড় শিরকের আওতাতে যায় না, মানে আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া নয়, কিন্তু এমন কোনো কিছুকে মাধ্যম মনে করা যেগুলো মাধ্যম নয়, যেমন হাতে বালা লাগালে বিপদ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রক্ষা করবে কিন্তু এটা ওসিলা, তাবিজ বাঁধলে আল্লাহ রক্ষা করবে কিন্তু তাবিজটা সুস্থতার ওসিলা,
বা নিরাপদ থাকার ওসিলা, এটা এমন কিছুকে মাধ্যম মনে করে যেটা মাধ্যম নয়, সাইন্টিফিক দিক দিয়েও মাধ্যম নয় আর কোরআন সুন্নার দলিলেও মাধ্যম নয়, সেটাকে ছোট শির্ক বলা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের কসম করা, এগুলো হচ্ছে ছোট শির্ক। হ্যাঁ, তাবিজ, বাল্লা, তাকা ইত্যাদি, গলায় কোমরে ইত্যাদি, এগুলো হচ্ছে ছোট শির্ক। তো এইরকম সামান্য লোক দেখানো কাজ, পুরো লোক দেখানো নয়, সামান্য লোক লোক দেখানো নিয়ে যদি কোনো ইবাদতে আসে তাহলে এগুলোকে ছোট শির্ক বলা হয়েছে, এ সিররিয়া। তো যেগুলি ছোট শির্ক সেগুলি তো মানুষ ফাসেক হয়, কাফের হয় না, মুশরিক হয় না, ইসলাম থেকে বেরিয়ে যায়। তো যারা ধরেন তাবিজ করে কিন্তু তাতে শিল্কি কুফরি, স্পষ্ট শিল্কি কুফরি না, এমনি তাবিজ, হ্যাঁ, কোনো গাছ গাছড়া দিয়ে তাবিজ, অত কোনো কাগজে কিছু লিখা আছে সেগুলি তো তাবিজ, তো এই ধরনের, অথবা একটা তাকা বাঁধছে, বালা বাঁধছে ইত্যাদি, এগুলো ছোট শির্ক, এগুলো তো গুনাহগার হয়, কাবিরা গুনাহ হয়, ফাসেক হয়ে যায়, পাপি হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় না। তো দেখতে হবে সে বড় শির্ক করে না ছোট শির্ক করে, শির্ক তাহলে দুই ভাগে বিভক্ত, এরকম কুফরি দুই ভাগে বিভক্ত, কিছু আমল পাপ যেগুলোকে কুফরি বলা হয়েছে কিন্তু কাফের হয় না, কিন্তু বড় কুফরি হচ্ছে আল্লাহর কোনো বিধানকে অমান্য করা, আল্লাহর কোনো বিধানকে অবিশ্বাস করা, কোনো আদেশ পালনে অস্বীকার করা ইত্যাদি, তো এগুলো হচ্ছে বড় কুফর। এই ছিল বিষয়। আর আরেকটি বলছেন দুর্বল ইমানটা কিসের কারণে হয়? বিভিন্ন পাপের কারণে হয়, যার যত বেশি জীবনে পাপ থাকবে তত বেশি ইমান দুর্বল হয়ে যাবে। ইমান শক্তিশালী হয় নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, ইমান দুর্বল হয় পাপের কারণে। যত যার লাইফে পাপ রয়েছে, গুনাহ রয়েছে, তার ইমান তত খোঁড়া হয়ে যায়, অকেজো হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন। ইমান যদি বৃদ্ধি করতে হয় তাহলে নেক আমল, ভালো কাজ বৃদ্ধি করতে হয়, যে কোনো ভালো কাজ, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বাবা মায়ের হকের ক্ষেত্রে, ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের হকের ক্ষেত্রে, যে কোনো মানুষ, মানুষের সাথে সদাচরণের ক্ষেত্রে, এতিম বিধবাদের দেখাশোনা করা, পাপ থেকে বেঁচে থাকা, অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকা, এগুলির মাধ্যমে ইমান শক্তিশালী হয়। যে কোনো ভালো কাজ করবেন আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবেন, এর মাধ্যমে ইমান শক্তিশালী হবে। জি, ইমান দুর্বল হতে হতে এমন একটা পর্যায়ে আসে যে যখন কাফের হয়ে যেতে পারে, মানে হ্যাঁ মুশরিক হয়ে যেতে পারে, একেবারে ইমান নেই, অবিশ্বাস বা সন্দেহ চলে এসেছে তখন। কিন্তু এমনিতে সাধারণত ইমান দুর্বল হলে তার বিভিন্ন স্তর রয়েছে, যেমন শরীর দুর্বল, শরীর দুর্বল বিভিন্ন স্তর রয়েছে, শরীর দুর্বল, তারপর আমরা চলাফেরা করছি, আবার কিছু মানুষ আছে শরীর এত দুর্বল হয়েছে আর চলতে পারছে না, বিছানা ধরে নিয়েছে, বাথরুমে যেতে পারছে না, ঠিক ওই রকমই হচ্ছে ইমান ইসলামের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জ্ঞান দান করুন, আমলের তৌফিক দান করুন, ইমানের দুর্বলতা থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন। জি, এরপর যা প্রশ্ন করবেন, খায়রুল ইসলাম আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম ওরহমতুল্লাহ, ওয়ালাইকুম আমি সৌদি সালাম। আরব আলহাসা থেকে এসে, জি, আমি সৌদি আরব আলহাসা থেকে, সৌদি আরব কোন জায়গা? আলহাসা, 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 মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা একটু ব্যতিক্রম, মানে আমি একজনের আন্ডারে কাম করি বিল্ডিং লাইনে, তো কাম আর কি মানে মানে খারাপ করে মানে কাম করি, মানে খারাপ করে, তো মানে যার কাম করি মানে সেও কিন্তু খারাপ করে মানে ওই করতে পারে না, হলে মানে কাম মানে বেশি করতে পারতাম না, আর ভালো করে কাম করলে মানে অনেক হয়তো এর মানে লস হয়ে ভোগি কি এ কারণে, আর যার মানে বাড়িতে কাম করি সে মানে সময় ভালো করতে কয় কোনো কোনো বিল্ডিং এ, আবার কোনো কোনো বিল্ডিং এ মানে কিছু বলে না, তো এটা কি আমাদের কোনো দোষ হইব এই যে খারাপ করে কাম করছি এ কারণে, একটু বলবেন দয়া করে। সালাম আলাইকুম। মানে খারাপ খারাপ করে কাম করলে কারণ কাজ কামের পরিমাণটা বেশি হয়, এটা বলতে জি 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 আর জি যদি সুন্দর সুষ্ঠু ভাবে কাজ করি তো পরিমাণটা একটু কম হয়ে যায় মালিকের নজরে। জি 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 মানে যার কাম করি আর লস হয়ে যেতে পারে আর কি, এই কারণে মানে আমাদেরকে কোনো সমস্যা হবে মানে খারাপ করে কাম করলে। খারাপ কাম কাজ কাম তো সেটাকে বলে যেটাতে কাজ বাহ্যিক পরিমাণে খুব বেশি দেখালেন কিন্তু তার নষ্ট করলেন, আপনি তাকে বরবাদ করলেন, মালিকের কাজকর্ম, সেটা খারাপ কাজ। আর খারাপ কাজ এই নয় যে পরিমাণ বেশি হলে খারাপ হয়ে যাবে, পরিমাণ বেশি এবং কাজটা সুন্দর এটা হচ্ছে, কোয়ালিটিও ভালো হওয়া উচিত আর কোয়ান্টিটিও ভালো হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহ ইউহিব্বু মিন আবদিহি ইযা আমালা আমালান আই ইউতকিনা আমালাহু, আল্লাহ রাব্বুল পছন্দ করেন যে বান্দা যখন কোনো কাজ করবে, কোনো শ্রম দিবে কাউকে, পারিশ্রমিক নিচ্ছে, শ্রম দিচ্ছে, যে কোনো কাজ করেন না কেন,
তাহলে কাজটা করলে আইয়ুত খেন আমার কাজটাকে আপনি সুন্দর করে করবেন, মজবুত করে করবেন, যাতে টিকসই হয়, লাস্টিং করে। আর কাজ করলাম আর ভেঙে পড়ে গেল। হ্যাঁ, বিল্ডিং লাইনে কাজ করছি, কাজ তো রাতারাতি আবার উঠিয়ে দিলাম, কিন্তু ভেঙে পড়ে গেল, কালভার্ট ভেঙে পড়ে গেল, ব্রিজ ভেঙে পড়ে গেল, লাভ তো নাই। তো যদি আপনি শুধু পরিমাণটা দেখান মালিককে খুশি করার জন্য, যে তার অজ্ঞতার কারণে সে খুব খুশি হয়ে গেল যে অনেক কাজ করে দিয়েছে, কিন্তু কাজটা সর্বনাশ করে দিলেন, হ্যাঁ টিকবে না, তাহলে আপনি গুনাহার কাজ করলেন। কিন্তু সাধ্য দোয়া কারিম, একটু বেশিও চেষ্টা করবেন আর কোয়ালিটিটাও সুন্দর করার চেষ্টা করবেন। খুব বেশি আপনি মাজা ঘষা করে কোয়ালিটি সুন্দর করতে গিয়ে মালিক অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, মানে সন্তুষ্ট অসন্তুষ্ট হইলেও মুশকিল, সে যেমন চায় তেমন করেন, কিন্তু কাজটা যেন একেবারে বরবাদ না হয়। জি, আল্লাহ সঠিক। আপনি নিজের জন্য যেটা পছন্দ করছেন সেটা মালিকের জন্য পছন্দ করবেন, এটা একটা ফর্মুলা। আপনার কাজ হলে আপনি কেমন করে করতেন ওই রকম ভাবে চেষ্টা করবেন। জি, জাজাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন ইয়াসমিন আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। জি, কোথা থেকে শাহিক, আমি বাংলাদেশ ঢাকা থেকে। বলেন। শাহিক, আমার জাকাত বিষয়ে একটা প্রশ্ন, যে মানে আমাদের আমার হাজবেন্ড একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে, ওইটা এখনো কোনো ফ্লোরও ওঠে নাই। তো ওইখানে কিছু টাকা, যে একটা হিউজ পরিমাণ টাকা বুকিং দেওয়া হয়েছে, কিন্তু এটা প্রথমে উদ্দেশ্য ছিল না যে বিক্রি করবে, পরে উদ্দেশ্য হয়েছে যে এটা বিক্রি করে দিবে যখন ফ্ল্যাট হবে। তো এখন যে টাকাটা বুকিং দিয়েছে পুরো টাকাও দেওয়া হয়নি, এবং এইটা আমি বুঝে এখনো পাই নাই। তাহলে যে টাকাটা দিয়ে বুকিং দিয়েছে সেই টাকাটা জাকাত কি আমাকে দিতে হবে কিনা? যে টাকাটা দিয়ে দিয়েছে, বুকিং দিয়েছে যে টাকা দিয়ে, বা বায়নামা দিয়েছে, হ্যাঁ জমি জায়গাতে যেমন বায়নামা বলে অ্যাডভান্স দিয়েছে, সেই টাকাটা নিজের মালিকানা থেকে মোটামুটি হাত বেরিয়ে গেছে, নিজের মালিকানায় নেই, সুতরাং জি তাতে স্যার, জাকাত দিতে হবে। জি, তাতে জাকাত দিতে হবে না, কারণ জাকাত ফরজ হওয়ার জন্য একটি শর্ত শর্ত হচ্ছে আল মিলকুত তাম, পূর্ণ মালিকানা, যে সেই টাকাটা আমি যে কোনো সময় নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেটাকে আমি খরচ করতে পারবো, সেটা কাজে লাগাতে পারবো, এইরকম না হইলে সেই টাকাতে জাকাত নেই। আশা করি বুঝতে পারছেন, সুতরাং ওই এক্স্যাক্টলি টাকাতে স্যার। জাকাত লাগবে না আপনাকে বা আপনার স্বামীকে। চলে এরপর যা প্রশ্ন করবেন রেহানা, আপনি প্রশ্ন করুন। জি রেহানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আমরা ইনশাল্লাহ সুযোগ করে দেবো আরেকজনকে। রেজাউল করিম, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি বলেন। বিষয়ে আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আমার একটু জাকাত বিষয়ে কোশ্চেন ছিল। বলেন। জাকাত, জি, আমার আমি তো চাকরিজীবী, তো জি আমি শুনেছি যে জাকাত যে টাকাটা আপনার 1 ইয়ার 1 বছর আপনার লেনদে থাকে সেভিংস হিসাবে, ওই টাকার উপরে জাকাত হয়। এখন আমরা যখন পেচেক পাই, আমার প্রতি মাসে ব্যাংক ব্যাংকে জমা হয়ে যায় এবং ওখান থেকেই খরচ হয়, জমা হয় খরচ হয়। তা এখন ইয়ার এন্ডে আইসা দেখলাম আমার ব্যাংকে $10,000 আছে, ফর এক্সাম্পল। তো সেই ক্ষেত্রে আমি জাকাতটা কিভাবে কি করব? আর একটা কোশ্চেন হলো, সরি ভাইয়া ব্রাদার, প্রশ্ন একটা করে, একের অধিক প্রশ্ন করার আসলে সুযোগ নেই। তো যদি আপনার জাকাত রিলেটেড হয় আপনি তো প্রশ্ন জি জি উত্তর দেওয়ার পরে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি জি শেখ। দুটো তিনটা প্রশ্ন করলে অনেক সময় মনে রাখা যায়, আর তারপরে লাইনে অনেক ভাই বোনেরা আছেন, সুতরাং একটি প্রশ্ন উত্তর দিই। সেটা হচ্ছে, জাকাত যারা চাকরি করছেন অথবা ব্যবসা করছেন, চাকরি করে ব্যবসা হোক, একসাথে তো সব টাকা মানে গচ্ছিত হয়ে থাকে না, অল্প অল্প করে প্রতি মাসে ঢুকতে আছে, প্রতি মাসে আপনার হাতে আসছে অথবা ব্যাংকে আসছে, আর সেখান থেকে কিছু খরচ করছেন আর কিছু জমা থাকছে, কিছু খরচ করছেন কিছু জমা থাকছে, বছরের শেষে যে টাকাটা ধরেন $10,000 আপনার কাছে হলো, এতে জাকাত কিভাবে দিবেন? পূর্ণ টাকাতে দেবেন? এই যে $10,000, তার কিছু পয়সা 1 বছর বয়স,
আর কিছু 10 মাস, কিছু 9 মাস, কিছু 8 মাস, 7 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস, কিছু গত মাসে, সবগুলির একসাথে জাকাত দিয়ে দেবেন। কারণ প্রত্যেক মাসের পৃথক পৃথক হিসাব করা কারো জন্য সম্ভব নয়, এটা আমার জন্য, আপনার জন্য, কারো জন্য সম্ভব নয়, বড় জটিল। এই ক্ষেত্রে যে একটি শর্ত জাকাত ফরজ হওয়ার জন্য, সেটা হচ্ছে 1 বছর পুরা হওয়া, ধন সম্পদের ওপর 1 বছর পুরা হওয়া। তো প্রত্যেকটা সম্পদ 1 বছর পুরা হইল না, ওলামারা বলছেন যে এতে যেই সম্পদটি বা যেই অ্যামাউন্ট আর 1 বছর পূর্ণ হয়নি, সেটার আপনি অ্যাডভান্স অগ্রিম জাকাত দিয়ে দিচ্ছেন, অগ্রিম জাকাত দিয়ে দিচ্ছেন। আর অগ্রিম জাকাত দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। এর দলিল হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছরের জাকাত নিয়েছিলেন। তারা 1 বছরের জন্য যা টাকা আপনার ব্যাংকে জমা ছিল দিয়ে দিলেন আপনি, আর তারপরে আবার জমা হতে লাগলো, আর আগেরটা হয়তো জমা থাকলো, এই করতে করতে আবার যখন 1 বছর পুরা হইলো তখন আবার জাকাত দিয়ে দেবে। এইভাবে বছরে একবারই শুধু আপনি জাকাত দেবেন। এটা হচ্ছে জাকাত দেওয়ার পদ্ধতি আর সহজ পদ্ধতি। জি, জাকাতুল্লাহ। রেজাউল করিম, আপনার যদি জাকাত রিলেটেড সম্পৃক্ত প্রশ্ন থাকে তাহলে আপনি ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। জি, জাকাত রিলেটেড আমি, আমার একটা রেন্টাল প্রপার্টি আছে, ওখানে কিছু রেন্ট পাই। এখন কোশ্চেন হচ্ছে আমার রেন্টাল প্রপার্টির যে ভ্যালুর উপরে কি আমার জাকাত দিতে হবে নাকি ইনকামের উপরে, এইটা একটু যদি। আপনি কোন কোন কিছু রেন্টে দিচ্ছেন, কি হলো সেটা? জি, এটা কি বাড়ি, একটা বাড়ি, জি, যে বাড়ি একটা আমার একটা বাড়ি আছে রেন্ট দেই, সেখান জি থেকে আমি কিছু ভাড়া পাই। এখন জি কোশ্চেন হলো কি আমার রেন্টাল প্রপার্টির পুরো ভ্যালুর উপরে কি আমার জাকাত দিতে হবে প্রতি বছর নাকি ইনকামের উপরে? জাকাত দেখেন, স্থাবর সম্পদ, জমি জায়গা অথবা বাড়ি তৈরি করা আছে, বিল্ডিং তৈরি করা আছে আর রেন্টে দিচ্ছেন আপনি, এই স্থাবর সম্পদে জাকাত লাগবে না। এই রকমই গাড়ি, হ্যাঁ, রেন্টের জন্য এই যে ট্যাক্সি কোম্পানি গুলি রয়েছে, ধরেন একটি কোম্পানি 100টি ট্যাক্সি রাস্তায় ছাড়া আছে, এই এগুলোতে জাকাত দিতে হবে না। জাকাত কিসে দিতে হবে? তাহলে এখান থেকে যা ইনকাম হয়ে আসছে এই রেন্ট থেকে, তারপরে সেটা খরচ খরচা করে বছরের শেষে যা কিছু থাকলো বা বেঁচে থাকলো তাতে জাকাত দিতে হবে, তাতে জাকাত দিতে হবে। স্যার, তো এরপর যা প্রশ্ন করবেন, আজাদ হোসেন আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত। শেখ, দুবাই রাজবান থেকে আমি আজাদ হোসেন বলছিলাম। আজাদ হোসেন বলেন। জি শেখ, আমার প্রশ্ন হলো, সাহর কি আমরা আজানের পর্যন্ত খেতে পারবো, বা আজান হয়ে গেল তৃপ্তি সহকারে খাওয়া যাবে, এই বিষয়ে একটু আমাদেরকে ক্লিয়ার করবে? আসসালামু আলাইকুম আজান রহমতুল্লাহ যেটি বারাকাতুহ। শুভ সাদেকের আজান, আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে ইরশাদ করেছেন আয়াত নম্বর 187 সূরা বাকারা, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত ভোরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়নি। কালো রেখা বলতে রাতের অন্ধকার, সওয়াদুল লাইল, আর শুভ্র রেখা সাদা রেখা আল খাইতুল আসওয়াদ, মানে হচ্ছে শুভ সাদেক, হ্যাঁ, ভোরের শুভ্রতা, পূর্ব আকাশ উজ্জ্বল হয়ে যায়, ফর্সা হওয়া, যখন স্পষ্ট হয়ে যাবে যে পূর্ব আকাশ, ঘড়ি না থাক আমরা খোলা মাঠে দেখতে পাচ্ছি যে পূর্ব আকাশ আড়াআড়ি ভাবে চওড়া ভাবে সাদা হতে যাচ্ছে, তখন শুভ সাদেক হয়ে গেছে। আর ঠিক সেই সময় কিন্তু ফজর আজান দেওয়া, ফজর আজান তার আগে দেওয়া হয়নি। সাহারির আজান বা কিয়ামুল লাইলের আজান 1 ঘন্টা 2 ঘন্টা আগে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই, যেমন মসজিদ হারাম, মসজিদ নবীতে 1 ঘন্টা আগে দেওয়া হচ্ছে। কিন্তু ফজরের আজান শুভ সাদেক হওয়ার সাথে দিতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। সুতরাং যখন আজান হয়ে গেল তারপর ইচ্ছে করে খেতে থাকবেন, এটা জায়েজ না। যিনি বলেছেন যে আপনি পেট ভরে খেতে থাকেন, তৃপ্তির সাথে খেতে থাকেন, এটা সীমা লঙ্ঘন করেছে ফতোয়া দিতে, যে এই ফতোয়া মোটেই জায়েজ না, এবং ফতোয়া প্রস্থা করা জায়েজ না, এবং নিজের এবাদত বন্দীকে রিস্কে ফেলা জায়েজ না। তো করবেনটা কি, আপনি খাওয়া দাওয়া তার আগেই শেষ করার চেষ্টা করবেন, আগে থেকে, যেহেতু আপনি জানছেন যে এতটা টাইমে আমার সাহারির সময় শেষ হয়ে যাবে, আজান হয়ে যাবে, তার আগেই আপনি পানাহার শেষ করে ফেলুন। কিন্তু কখনো যদি এমন হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কখনো এমনটা হয় যে খাওয়া দাওয়া করছেন,
এক দু লোক মার প্লেটে খেয়ে গেছে, অথবা খাওয়া দাওয়া শেষ করেছেন আর গ্লাসটা নিতে যাচ্ছেন, এক গ্লাস দু গ্লাস পানি খাবেন আর আজান হয়ে গেছে, তাহলে সেটা কমপ্লিট করে ফেলুন। আজান চলছে সেই সময় খেয়ে ফেলুন, কিন্তু আজান শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করবেন, আজান শেষ হওয়ার পরে আপনি পানাহার শুরু করবেন, পান করতে শুরু করবেন, ইচ্ছা করে না, মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। এবং এবাদত বন্দীকে নিজে থেকে ঝুঁকিপূর্ণ করা, নষ্ট হওয়ার দিকে ঠেলে দেওয়া, আল্লাহ হেফাজত করুন। জাজাকুমুল্লাহ খাইর। আমিন, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মোহাম্মদ নাসির উদ্দিন, আপনি প্রশ্ন করুন। জি নাসির উদ্দিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আপনার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, জি প্রশ্ন করুন। বলছিলাম, আমার আমি মুর্শিদাবাদ থেকে বলছি, মুর্শিদাবাদ থেকে, আমি মাশাআল্লাহ, বলেন। জমিপুর থেকে বলছিলাম, ওই ইয়ে করা যাবে কি ফিক্সড ডিপোজিট ব্যাংকে? ভারতের সমস্ত তো ব্যাংকে সুদি ফিক্সড, ব্যাংক, সুদি ব্যাংক তাই না? হ্যাঁ, পাঞ্জাব সুদি, ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ব্যাংক হোক, সুদি ব্যাংক, সেখানে সুদি ব্যাংকে প্রথম কথা শখ করে আদান প্রদান করা জায়েজ না, যে কোনো দেশে হোক। তারপরে সেটা আবার ফিক্সড ডিপোজিট করা, ফিক্সড ডিপোজিটের উদ্দেশ্য হচ্ছে যে আমার টাকাটা যাতে করে বৃদ্ধি পায়, 5 বছরে ডবল হয়, এটা মোটেই জায়েজ না, কারণ সুদ, এদের কারবার পুরোটা হচ্ছে সুদ। আর আল্লাহ কোরআনে কারিমে কঠোর ভাবে হারাম করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুতরাং সুদি কারবারের সাথে, লেনদেনের সাথে জড়িত কোনো মুসলিমের জন্য জায়েজ না। যারা সুদের কারবার করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, তাদের ধন সম্পদকে ধ্বংস করে দেন, ইয়ামহাকুল্লাহ রেবা, সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দেন, মুছে দেন। ওয়ুরবি সাদাকাত, আর মানুষ দান সাদকা করলে, জনকল্যাণমূলক কাজ করলে আল্লাহ সেটাকে বর্ধিত করে। সুতরাং সুদি লেনদেন জায়েজ নয়। তবে কারো টাকা পয়সা বাড়িতে রাখতে পারছেন না, ঝুঁকিপূর্ণ, চুরি ডাকাতি হয়ে যেতে পারে, সুতরাং সেটা ব্যাংকে জমা রেখেছে আমানত হিসাবে, আর সেখান থেকে কিছু টাকা চলে আসে, সেভিংসে রেখেছে অথবা কারেন্টে রেখেছে, কারেন্টে থাকলে অবশ্যই দেবে না কিছু, কিন্তু সেভিংসে রেখেছে, তাহলে সেখানে যে পরিমাণ সুদটা আসছে সেটা মুক্ত হওয়ার জন্য একেবারে যারা হত দরিদ্র অসহায় তাদেরকে দিয়ে দিবে, তাদেরকে দিয়ে দেবে, মুসলিম হোক আর অমুসলিম হোক তাদেরকে দিয়ে দেবে, মুক্ত হওয়ার জন্য, নেকির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নয়, কিন্তু জাহান্নামের আজাব থেকে, সুদের হারাম থেকে বাঁচার জন্য। সে ব্যাংকের সুদের পয়সা যেটা সামান্য কিছু জমা হচ্ছে প্রতি মাসে, সেটা থেকে মুক্তি লাভ অবশ্যই করতে হবে, সেটা ভক্ষণ করা যায় নয়। জাজাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন রেহানা, আপনি প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। কামরুজ্জামান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি বলেন। বাফেলে থেকে বলছিলাম। আচ্ছা বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা প্রতি বছরই চাঁদ নিয়ে একটু সমস্যা হয়, চাঁদের ভালো সমস্যা হয় আর কি। কি নিয়ে? আমার প্রশ্ন হচ্ছে চাঁদ দেখা নিয়ে আর কি, রমজান আসতে পারে। জি আমাদের এখানে সাধারণত বেশিরভাগ মসজিদ গুলাই সৌদি আরবে চাঁদ দেখলে পারে, তার সাথে হতে পারে রোজা শুরু করে। আর যারা হতে পারে সমস্যাটা যাদেরকে নিয়ে হচ্ছে, তারা হচ্ছে লোকাল চাঁদ দেখার কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে তারাবি পড়ার জন্য 29 সাবানে ওয়েট করতে করতে রাত 11টা, অনেক দিন অনেক সময় 12টা বাজাই দেয়। তো তারা ওয়েট করে হচ্ছে পারে আমাদের এই শহর থেকে ক্যালিফোর্নিয়া হচ্ছে সূর্য ডোবার পার্থক্য হচ্ছে প্রায় 3.5 ঘন্টা, 3 ঘন্টা। যে জি তারা যে এটাকে লোকাল বলছে সেটা কি ঠিক হচ্ছে কিনা, এবং এর উপরে আমল করা যাবে কিনা, এই বিষয়টা বলছিলাম। দেখেন, অমুসলিম দেশে তো চাঁদ দেখার জন্য ওই রকমের কোনো যথাযথ ব্যবস্থা নেই। হ্যাঁ, এটা হচ্ছে
বিচ্ছিন্ন ভাবে দেখার চেষ্টা করে, চাঁদ দেখার চেষ্টা করে, কিন্তু সরকারি ভাবে অথবা কোনো একটি বিশেষ ইসলামী সংগঠনের পক্ষ থেকে চাঁদ দেখার জন্য যৌথ ব্যবস্থা রাখা এমনটা কিছু নেই। সুতরাং ওইসব দেশে ওলামারা বলছেন যে পার্শ্ববর্তী যদি কোনো মুসলিম দেশ থাকে আর সেই দেশে চাঁদ দেখার পরে সরকারি ভাবে যে ঘোষণা করা হচ্ছে সেটাকে ফলো করবে, আপনাদের আশেপাশে মুসলিম দেশ তো সেখানে নেই। ইউরোপের ক্ষেত্রে বলা যেত, হয়তো ইউরোপের কাছাকাছি যেসব দেশগুলি রয়েছে মুসলিম দেশ, সেই ক্ষেত্রে বলা যেত। সুতরাং এই ক্ষেত্রে সৌদি আরবের চাঁদ দেখাকে ফলো করে বা আমেরিকা কানাডায় যারা অনুসরণ করছেন সেটাই বেশি কোরআন সুন্নার কাছাকাছি, আর যারা ওই ভারত বাংলাদেশকে ফলো করছেন, ভারত বাংলাদেশ পাকিস্তান, এরা সাধারণত বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে যারা ইউরোপ বা আমেরিকা কানাডা গেছেন বা পশ্চিমা দেশে গেছেন আর তারা হানাফি সমাজের লোক, তারা সেটাই করে, তারা অনুসরণ করেন ভারত বাংলাদেশ পাকিস্তান, তারা অনুসরণ মক্কা মদিনায় করে না, যার ফলে তারাও একদিন পরে ঈদ করে থাকে বা একদিন পরে সারা রোজা ধরে থাকে, সেটা করবেন না। আপনি কিসের ভিত্তিতে আপনি ভারত বাংলা, আপনার পার্শ্ববর্তী দেশও নয়, যেটা ওলামারা বলছেন যে পার্শ্ববর্তী দেশকে অনুসরণ করে, পার্শ্ববর্তী দেশও নয়, যখন পাশের দেশ নয় তাহলে আপনি কেন, আপনি উঠে গেছেন ভারত থেকে বাংলাদেশ থেকে বা এই পাকিস্তান থেকে, সেই জন্য আপনি আপনার ওই বিগত দেশকে ফলো করবেন না, মোটেই না, মোটেই না। তো হয় সৌদি আরবকে ফলো করেন, যেহেতু এখানে আলহামদুলিল্লাহ ইসলামিক স্টেট রয়েছে, এখানে সরকারি ভাবে চাঁদ দেখার ভালো ব্যবস্থা রয়েছে, ফলো করেন আপনি, আর না হইলে আপনার তার আগে সবচাইতে ভালো এবং এক নম্বরে যে বিষয়টি বলা দরকার ছিল সেটা হচ্ছে যদি আপনি সরাসরি বা ওই সেখানকার মানুষ সরাসরি চোখে দেখতে পারেন চাঁদ দেখে নিলেন, আপনি আপনি যদি একাই চাঁদ দেখে নিতে পারেন আমেরিকা থেকে, তাহলে আপনার এর চাইতে বড় দলিল প্রমাণ আর কিছু নেই, তখন আর কোথাও দেখার কোনো প্রয়োজন নেই। আপনার ফরজ আছে, আপনি চাঁদ দেখে নিয়েছেন রমজান মাসে, আপনার রোজা রাখা ফরজ হয়ে গেছে, আপনি চাঁদ দেখে নিয়েছেন শাওয়াল মাসের, সুতরাং আপনার জন্য রোজা ছেড়ে দেওয়া ফরজ হয়ে গেছে, সে ঈদ হোক আর না হোক, যদি ঈদ না হয় সবার সাথে যেহেতু ঈদ করতে হবে একদিন পরে আপনি ঈদ করবেন, এটা হচ্ছে এক নম্বরে। আর না হইলে যেমনটা বললাম পার্শ্ববর্তী দেশকে অনুসরণ করেন যদি পার্শ্ববর্তী কোনো মুসলিম দেশ থাকে, সেটাও যদি না হয় সৌদি আরব ফলো করছেন এটা বেশি ভালো, ভারত বাংলাদেশ ফলো করার চাই। জি জাজাকুমুল্লাহ। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। জি, বাড়ি চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ, আছি ঢাকা গাজীপুর থেকে বলছি, এখন ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। জি, কি আমার নাম? প্রশ্নটা হলো নাজমুল হক। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হলো যে এখানে তো হানাফি মাজহাবের মসজিদ, আমি যেখানে জব করি, জি তো এখানে তো 4G 5G স্পিডে তারাবি হয়, এটা তো আমরা জানি, আমি এর জন্য আমার এখান থেকে প্রায় আড়াই কিলো বাইরে দূরে একটা আছে, মানে কিছু মসজিদ আছে আমাদের সহি আকিদার, তো আমি সেখানে যে তারাবি সালাত আদায় করার চেষ্টা করি, এবং রমজানের বাইরে জুমার নামাজও যাই সেখানে। তো আমার প্রশ্ন হলো যে যে কদমে কদমে যে যাওয়ার উজু করে যাওয়া, যে নাকি গুলো আমরা জানি। সেখানে শান্ত ভাবে জি হ্যাঁ, তারাবিগুলো শুনুন হয়, শুনুন, যে তারাবি সেখানে ওই সেই একই স্পিড। জি জি শান্ত ভাবে ধীর স্থির ভাবে হয়। হ্যাঁ, জি জি না না ধীর, মানে ছোট সুরা যদিও বলে কিংবা 3 আয়াত 4 আয়াত বললে ধীর স্থির ভাবে হয় আর কি, সবকিছু রুকু সিজদা সবকিছুই বৈঠক। তো আমার প্রশ্নটা হলো যে এখানে কমতি হবে কিনা, মানে কি যে কদমে কদমে যাওয়ার জন্য যে যেগুলো আমরা জানি, যে জি সেরকম নাকি আমার যাওয়াটা ঠিক হচ্ছে কিনা, মানে কাছে ছেড়ে সাধারণত ক্লিয়ার ভারত করতে। বাংলাদেশ পাকিস্তান, আপনার প্রশ্ন উত্তর, সাধারণত ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটি দেশ সম্পর্কে যেহেতু আমার যথেষ্ট জানা আছে, যারা 20 রাকাত পড়ে তারা ওই 8 রাকাত পড়তে আগে দিছে যে সময়টা লাগে সেই সময়ই তারা সেরে ফেলে, আর এত এক্সপ্রেস তারা পড়ে যে সেই সালাত হয় না। এর যে ফাসাল্লি ফাইন্না কালাম তো স্যার নবী সাল্লাম এইরকমই দ্রুতগামী নামাজিকে বলেছিলেন যে যাও তুমি ফসললে পুনরায় সালাত আদায় করো, ফাইন্না কালাম তো সাল্লে তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করোনি, মানে তোমার সালাত হয়নি, 3 3 বার করে ফিরেছেন ওই লোকটিকে। জি, তো এই জন্য বলবো যে যারা এত স্পিডে সালাত আদায় করে
তাদের পেছনে এই রকম নামাজ ইক্তেদা করে কোনো লাভ নেই, কারণ তাদের নামাজ হয় না আপনারও হবে না, তাদের নামাজ হয় না আপনারও হবে না, আল্লাহ হেফাজত করুন। তো আপনি যদি তারাবি পড়তে চান তাহলে এমন কোন মসজিদে যান যেখানে ধীর স্থিরতার সাথে সালাত হয়, জি সালাত হয়, তেলাওয়াত গুলি স্পষ্ট শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি পড়ছে, আর তার রুকু সেজদায় গিয়ে তারা একটু স্থির হচ্ছে, আপনি সমস্ত দোয়া সূরাগুলি আত্তাহাত এগুলো পড়তে পারছেন ঠিকভাবে, এইরকম যদি তারাবি পান কোথাও বা জামাত তাহলে জামাতে পড়বেন, আর যদি না পান যে কোনো মসজিদে একই অবস্থা, 8 রাকাত পড়লেও এরকম স্পিডে আর 20 রাকাত পড়লেও এরকম স্পিডে, যদি এমনটাই হয় তাহলে তারাবি জামাতে পড়ার কোনো প্রয়োজন নেই, আপনি একা একা পড়বেন, আপনি একা একা পড়বেন, জি জাজাকুমুল্লাহ। সুতরাং আপনি যা যাচ্ছেন দূরে সেখানে ধীর স্থিরতার সাথে শান্তভাবে সালাত আদায় করার জন্য, সেটা ভালো কাজ করছে, সেটা ভালো কাজ করছে। আর যদি দেখেন যে না কোথাও নাই, তো যেমনটা বললাম যে আপনি একা বাড়িতে পড়েন, আপনি পড়েন আপনার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে সাথে নিয়ে পড়েন। ফরজ সালাতটা শুধু জামাতে পড়া ফরজ, ফরজ নামাজ জামাতে গিয়ে পড়া ফরজ। প্রশ্ন করবেন আশরাফুল হক, আপনি প্রশ্ন করুন। আশরাফুল হক আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আশরাফুল হক, আপনার স্ক্রিনে ফোনটিকে আনমিউট করতে বলা হচ্ছে, আপনি আপনার কম্পিউটার অথবা আপনার ফোনের স্ক্রিনে ফলো করুন, ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। আমরা ইনশাল্লাহ আরেকজনকে সুযোগ করে দিয়েছি, এরপর যে প্রশ্ন করবেন এস কে আসগর, এ আসগর, আপনি এস কে আসগর, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আমি সৌদি আরব থেকে, রানিয়া থেকে বলছি। আসসালামু আলাইকুম শেখ। জি একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ। জি শর্মিত শেখ, একটু একটু সময় দিই আমরা, ইনশাল্লাহ। সম্ভবত ভিডিওতে একটু সমস্যা হচ্ছে দেখছিলাম। জি ওস্তাদ জি, আপনার ভিডিওটা মিউট জি বন্ধ করা আছে এই মুহূর্তে। সম্মানিত তিনি ভাই বোনেরা একটু অপেক্ষা করি, আমাদের সম্মানিত শেখের নির্জনিত কারণে সম্ভবত উনি প্রোগ্রাম থেকে বের হয়ে গেছেন এই মুহূর্তে, তো ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করি, যে কোনো মুহূর্তে সাজি আমাদের সাথে আবার যুক্ত হবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ একটা মিনিট আমরা চেক আসছেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। জি ওস্তাদ জি, আপনার আপনাকে পোস্ট করা হয়েছে, আপনাকে শুনতে পাচ্ছি না এই মুহূর্তে, আপনার মাইক্রোফোন এবং ভিডিও দুটোই বন্ধ আছে। একটু প্রবলেম হচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি আবারও, ওস্তাদজি প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে গেছেন নির্জনিত কারণে, তো ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করি।
নাইতো দিনী ভাই বোন, আমরা আন্তরিক ভাবে দুঃখিত নেট জনিত কারণে। আসলে আমাদের একটু প্রোগ্রামে গত সপ্তাহে ডিস্টার্ব হয়েছিল, তো এই সপ্তাহে আমরা একটু সমস্যা ফিল করতেছি। আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যেন সহজ করে দেন। আমরা অপেক্ষা করি সন্মিত শেখ আসা পর্যন্ত ইনশাআল্লাহ। جزاك الله خير. ঠিক আছে, তো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত নির্জনিত কারণে। তো ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করছি। প্রশ্ন করছিলেন আমাদের এস কে আসগর ব্রাদার, আপনার ফোনটা আবার আনমিউট করে নিন ইনশাআল্লাহ, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শেখ, আমি সৌদি আরব রানিয়া থেকে আজকাল বলছি। ওয়ালাইকুম সালাম, একটু শরীরটা অসুস্থ আছে, আল্লাহ শুফা দিক, আল্লাহ শুফা দিক, আল্লাহ জামিন। যে আমার প্রশ্ন হলো যে আমি এই কোম্পানিতে যে ডিউটি করি এখানে, মানে আসলে নামাজ পড়ে ডিউটি চালু হয়, তো মাগরিবের আগে মানে বন্ধ হয়ে যায়, আবার তারাবি নামাজ পড়ে ডিউটি চালু হয় রাত্রির ফজরে ওই 1 ঘন্টা আধা ঘন্টা আগে, মানে ডিউটি শেষ হয়। তো সামনে ফজরের রাত আসছে, হয়তো আমরা নামাজ পড়তে পারবো না। আমরা যদি কোরআন তেলাওয়াত শুনি কি জিকির আজগার করি, তো কোন বক্তব্য শুনলাম, সেক্ষেত্রে কি আমাদের ইবাদত হিসাবে আমাদের নিয়তে যে আমরা যে লাইলাতুল কদর হিসাবে আমরা যে জিকির আজগার এই মানে কোরআন তেলাওয়াত শুনি, এক্ষেত্রে আমাদের ইবাদত পূর্ণ হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। যারা ডিউটি করছেন, বিশেষ করে প্রবাসী, জীবনটা হচ্ছে মেশিনের মতো, কাজ ছাড়া উপায় নেই। নিজের বাড়িতে থাকলে মানুষ ইচ্ছা মতো গেল, কাজ করলো না করলো, কিন্তু প্রবাসী জীবন, আল্লাহ হেফাজত করুন, তৌফিক দান করুন, সহজ করুন, কাজ করতে হবে, তো না হলে উপায় নেই। দেশের মানুষ এই বিষয়টা বুঝে না। তো যাই হোক, প্রবাসে আছেন, ডিউটির কারণে সারা রাত ডিউটি থাকছে, হয়তো সাহারির আগ পর্যন্ত, কদর রাত গুলি আছে, সেগুলো তো ডিউটি থাকবে। আল্লাহ হেদায়ত করুক মালিকদেরকে, তারা এই সময়টাই কর্মচারীদের কাজগুলিকে হালকা করা উচিত আসলে। জি, আল্লাহ তাদেরও হালকা করবে যদি তাদের এই মন মানসিকতা থাকে। আর তারা যদি কর্মচারীদের ওপর অধিক চাপ সৃষ্টি করে, তো আল্লাহ ওই রকমই তাদের জন্য কঠিন করে দেবেন, এই মর্মে হাদিস রয়েছে। আল্লাহ হেদায়ত দান করুক সকলকে। তো যাই হোক, বলছিলাম আপনার প্রশ্ন উত্তরে যে আপনারা এবাদতবন্দি করতে পারছেন না এরকম কদরের রাতে, তবে কোরআন তেলাওয়াত শুনতে পারছেন, কিছু জিকির আজকার করছেন কাজকর্ম অবস্থায়,
এতে কি লাইলাতুল কাদারে সওয়াব পাবো কিনা? অবশ্যই পাবেন। এমন কি যদি এমন কাজে ব্যস্ত থাকেন, ডিউটি আপনার এটি ফরজ কাজ আদায় করছেন, আর কদর রাতে এবাদত বন্দি করা নফল কাজ, সুন্নত কাজ, তো ফরজ কাজ আদায় করছেন, এমনকি জিকির আজকার করতে পারছেন না, এত কাজের ব্যস্ততা যে আপনি তেলাওয়াত হয়তো শুনতে পারছেন না, তাহলে তারপরেও আপনি কদর রাতের সওয়াব পূর্ণ পাবেন যদি আপনার অন্তরের নিয়তে এখলাস থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। সুতরাং নিয়তটাকে সৎ রাখবেন যে আল্লাহ, আমি যে হালাল রুজি হাসিলের জন্য আমি এই চাকরি করছি, আর চাকরি আমাকে বাধ্য করছে, এই চাকরির অবস্থা যে আমি কদর রাতেও ডিউটি করি, আল্লাহ তুমি আমাকে উত্তম প্রতিদান দিই এবং কদরের আমাকে সওয়াব দিই। নিয়ত যদি সত্য, আমি যদি সুযোগ পেতাম আল্লাহ, তাহলে আমি মসজিদে গিয়ে ইবাদত বন্দেই করতাম, কোরআন তেলাওয়াত করতাম, সালাত আদায় করতাম, পারছি না, আল্লাহ তুমি আমাকে নেকি থেকে বঞ্চিত রাখিও না, ইনশাআল্লাহ পূর্ণ সওয়াব দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, রহমতুল্লাহ ওয়াসি। জি এরপর যা প্রশ্ন করবেন এস কে শামিরুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি সৌদি রিয়াদ থেকে বলছিলাম। বলেন। আমার আব্বা ইন্তেকাল করেছে 1 মাস 5 দিন হলো, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, সকল মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন, যারা বেঁচে আছেন দিনের উপর আছেন আল্লাহ দিনের উপর অটলতা দান করেন, যারা বিভ্রান্ত গুমরা আছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। স্যার বলছিলাম, ইনশাল্লাহ আমি নিয়ত করেছি আব্বার জন্য উমরা করতে যাব, এখানে উমরার জন্য কি আলাদা নিয়ত বা কোনো কিছু নিয়ম আছে নাকি? নিজের উমরা করেছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ নিজের উমরা হয়েছে। যে ব্যক্তি বদলি হজ বা উমরা করবে তার জন্য নিজের উমরা বা হজ আগে থেকে করা থাকতে হবে, এটি একটি শর্ত। তাহলে ঠিক আছে। আর উমরার জন্য সমস্ত কাজগুলি একই রকমের, শুধু মেকার থেকে এহরাম করার সময় আল্লাহ আমি আমার আব্বার পক্ষ থেকে লাব্বাইক বলছি, লাব্বাইক উমরাতান আন আবি, আরবিতে বললে আর কোনো বলার প্রয়োজন নেই, অন্তরের নিয়ত মূল নিয়ত, আর এই নিয়তের উচ্চারণ নাই। উমরা বা হজের ক্ষেত্রে তালবিয়া পাঠের সময় এ কথা বলা হাদিসে প্রমাণিত, সুতরাং বলা যেতে পারে বা বলা সুন্নাত উত্তম, কিন্তু সেটি ওয়াজিব ফরজ নাই। আসল নিয়ত হচ্ছে অন্তরের নিয়ত, তার সাথে বলবেন যে হে আল্লাহ আমি হাজির হয়েছি উমরা করার জন্য আমার আব্বার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার অমুকের পক্ষ থেকে, ব্যাস এতটা একবার যথেষ্ট, আর তারপরে লব্বাইক আল্লাহু লব্বাইক তালবিয়া পড়তে থাকবে, আর এমন কোন আলাদা কোনো ভিন্ন কাজ নেই, সব একই রকম কাজ। খের প্রশ্ন করবেন মঈন মন্ডল, আপনি প্রশ্ন করেন। মঈন মন্ডল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি হুগলি জেলা থেকে বলছি, ভান্ডাটি। জি কোথেকে? হুগলি জেলা ভান্ডাটি, ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা বলেন। একটা প্রশ্ন ছিল আর কি জাকাতের নিয়ে। হুম আমার একটা বন্ধুর জাকাত আছে, তার ভাইকে আর কি দেবে, তার ভাইয়ের ঘর করে দেবে, তার ভাই আর কি গরিব, তার মা আর কি ওখানে থাকতে পারবে, ঘর করে দেবে ভাই ভাইকে। ভাই ভাই নাবালক না সাবালক? ভাই নাবালক, নাবালক মানে সাবালক, সাবালক সাবালক, সংসার আছে তার আলাদা। হ্যাঁ তার সংসার ধর্ম সবই আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু ভাইকে একটু কি দিতে পারবে? ভাই অভাব হইলে দিতে পারবে? ভাইয়ের যদি অভাব থাকে, মানুষের মৌলিক যেগুলো প্রয়োজন চাহিদা, হ্যাঁ, পানাহারের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, নিজের নিজের পরিবারের থাকার ব্যবস্থা, বাড়ি ঘর, আর তারপরে চিকিৎসা ইত্যাদি এসবে বা বস্ত্র, এগুলোতে অভাব থাকে, তাহলে সে মিসকিন, হ্যাঁ, ফকির ও মিসকিন। সুতরাং ভাই বোনকে জাকাত দিতে পারবে, কিন্তু এমন ভাইকে দিতে পারবে না যে ভাই না ভালো, হ্যাঁ, তাকে জাকাত দিতে পারবে না, বোনকে জাকাত দিতে পারবে না, তাহলে প্রাপ্তা বিধবা, তাহলে তার ভরণ পোষণ দায়িত্ব সে ভাই, তাকে জাকাত দিতে, যার ভরণ পোষণ ফরজ আমার আপনার উপর, তাকে জাকাত দিতে পারবো না। আর ভাইয়ের যেহেতু ভাই বড় হয়ে গেছে, সবালো হয়ে গেছে, কাজের যোগ্য হয়ে গেছে, কিন্তু সে কাজ করে তার সংসার চালাতে পারছে না,
অসচ্ছল অভাবী, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। জাকাত শুধু দেওয়া যাবে না ওপর দিকে বাপ মা দাদা দাদি নানা নানি তাদের দেওয়া যাবে না, ছেলে মেয়ে ছেলে মেয়েদের ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে, বাকি সাইডের ভাই বোন এদেরকে জাকাত দেওয়া যাবে, যাদের খরচ ফরজ নেই আমার আপনার তাদেরকে জাকাত দিতে পারবো পারবেন। প্রশ্ন করবেন শাহনাজ, আপনি প্রশ্ন করেন। জি শাহনাজ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারাকাতুহ। জি বলেন। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে জাকাতের ব্যাপারে। তো আমাদেরও যেটা হচ্ছে যে 2013 সালে আমার হাজবেন্ড দুটো ফ্ল্যাট কিনেছিলেন। তো 2015 সালে আমাদেরকে ওটা হ্যান্ড ওভার করার কথা ছিল, কিন্তু ওটা হ্যান্ড ওভার করা হয়নি, এবং ওনারা আমাদেরকে লাস্ট পর্যন্ত হ্যান্ড ওভার না করে এখন ফ্ল্যাটে আমরা যে টাকাগুলো পেমেন্ট করেছিলাম সেগুলা মানে একসাথে না দিয়ে ভেঙে ভেঙে পেমেন্ট করতেছেন। আর এখন আমার হাজবেন্ড খুব মানে ঋণগ্রস্ত অবস্থায়ও আছেন। তো ওনারা যে পেমেন্ট গুলো করতেছেন সেটা দেখা যাচ্ছে কি আমাদেরকে পেমেন্ট করার সাথে সাথে হয়তোবা বিভিন্ন খাতে খরচ হয়ে যাচ্ছে, মানে এইটা 1 বছর যে থাকতে হয় জাকাত দেওয়ার জন্য সেটা থাকতেছে না। তো এখন যেহেতু এটা অনেক বছর আগে টাকাগুলো দিয়ে আমরা ফ্ল্যাটটা কিনেছিলাম, এত বছর পরে টাকাগুলো পাচ্ছি, তো যে টাকাগুলো পাচ্ছি ওই আসলে কি ওটার উপরে কোনো জাকাত আমাদেরকে দিতে হবে কিনা? যে যে টাকাটা অন্যের কাছে পড়ে আছে, হ্যাঁ, যেটা হয়তো কাউকে ঋণ দিয়ে রেখেছেন অথবা কারো কাছে যে 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 অ্যাডভান্স দিয়ে রেখেছিলেন, আর সেটা এখন ফিরিয়ে দিচ্ছে যেহেতু আপনাকে আপনাদেরকে ফ্ল্যাটটা দিচ্ছে না, তাহলে এখন যখন টাকাটা আসছে একসাথে আসছে না, অল্প অল্প করে কিস্তিতে আসছে, এই টাকাটা যদি নেশাবে পৌঁছে যায়, অর্থাৎ যে টাকাটা একসাথে আসছে সেটার পরিমাণ ধরেন 50-50 হাজার টাকা বাংলাদেশি টাকা, 50 হাজার 50 হাজার করে আসছে, 10 হাজার 20 হাজার নয়, 50 হাজার, যেহেতু নেশা মোটামুটি 60 হাজারের কাছাকাছি, তো 50 হাজারটাই ধরেন, 50 হাজার টাকা করে আসছে, তাহলে যখনই আসবে তখনই একবার জাকাত দিয়ে দেবে, কারণ এই টাকাটা দীর্ঘদিন ধরে এরকম অন্যের হাতে পড়ে আছে, জাকাত দিয়ে দেওয়ার পরে ঋণ পরিশোধ করবেন, জাকাত দেওয়ার পরে ঋণ পরিশোধ করবেন। জি, এটা হচ্ছে শরীয়তের বিধান এই ক্ষেত্রে। আর যেমনটা বললাম যে ধরেন 10 হাজার 15 হাজার 20 হাজার 30 হাজার নেশা পয়সা অল্প অল্প করে দিচ্ছেন, আর সে টাকা যখন যেমনই আসছে তখন খরচ হয়ে যাচ্ছে অথবা ঋণ পরিশোধ করে দিচ্ছেন, তাহলে জাকাত লাগবে না। প্রশ্ন করবেন শাহনাজ পারভীন, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করলেন মনে হয় নামে নাকি না অন্য কেউ? না জি, সে এটা আরেকজন, উনি ছিলেন শাহনাজ, শাহনাজ পারভীন কাছাকাছি। আচ্ছা জি শাহনাজ পারভীন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে, তো ইনশাল্লাহ একটু দ্রুত করব। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওস্তাদ, ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি, কোথা থেকে বলছেন? মিরপুর, ঢাকা থেকে। বলেন। যে আমি হলো যখন আমি উজু করি, উজু করার পর আমি 2 রাকাত নামাজ পড়ি, তো ওই নামাজ দুটো আমি সাধারণত সূরা এখলাস আর হলো সূরা নাস পড়ি, এটাতে কি আমার বেদাত হচ্ছে? আমার ভালো লাগে দুটো সূরা, সেজন্য ভালো লাগে সূরা এখলাসের ক্ষেত্রে, যেমন আপনি বলছেন ভালো লাগে, এক সাহাবিও বলেছেন এই কথা, আমাকে ভালো লাগে যেন প্রত্যেক রাতে সূরা ইখলাস পড়ি, কিন্তু যখনই পড়বেন শূন্য তখনই শুধু সূরা নাস, খাস করে নাস সূরা ইখলাস, এটা না করে বিভিন্ন সূরাগুলি পড়ার চেষ্টা করবেন, একমাত্র ফজরের সুন্নত যদি হয় তাহলে সূরা কাফেরুন সূরা ইখলাস 2 রাকাতে সূরা ফাতিহার পরে, আর মাগরিবের পরে যে রয়েছে সেই ক্ষেত্রেও, আর বেতরের সালাতের ক্ষেত্রে, বেতরের সালাতে সূরা আলা, তারপরে সূরা কাফেরুন আর ইখলাস, আর বাকি অধিকাংশ সময় যদি এরকমটা করেন, অধিকাংশ সময় আমি সূরা ইখলাস পড়ি আর তারপরে সূরা নাস পড়ি, সূরা ফালাক পড়ি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আর মাঝে মধ্যে অন্যান্য সূরা পড়ার চেষ্টা করবেন। জি প্রশ্ন করবেন জিশান আল খান, আপনি প্রশ্ন করুন। জিশান আলী খান, জি
আপনি প্রশ্ন করুন। আপনার ফোনটা আনমিউট হয়েছিল, মিউট করেছেন আবারও। সো ফোনটা আনমিউট করে নিন। জিসান আলী খান, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। জি বলেন। জি আপনি বারবার ফোনটাকে মিউট করে ফেলছেন, জানি না কেন। আপনি আবার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জেসান আলী খান, জিসান আলী খান আপনার সালামের উত্তর দিয়েছেন শেখ, তো আপনার ফোনটা আবারও মিউট হয়ে গেছে, তো আপনি ফোনটা মিউট আনমিউট করে নিন। জি প্রশ্ন করুন। জি আমার প্রশ্নটা হচ্ছে, কুরআনুল কারিম তেলাওয়াত করার সময় মোবাইল থেকে পড়লে বেশি সওয়াব, না সরাসরি মুসাব থেকে মানে কুরআনুল কারিম দেখে দেখে আল্লাহর কিতাব তেলাওয়াত করা বেশি সওয়াব? নিঃসন্দেহে কোরআনে কারিম তেলাওয়াত কেউ যদি মুসহাফ থেকে করে তাহলে বেশি সওয়াব। কারো যদি মুখস্থ থাকে সুন্দর তাহলে মুখস্থ পড়বে, আর যদি দেখে পড়তে হয় তো মুসহাফ, মুসহাফকে আল কোরআনুল কারিম বলা হয়েছে। সুরা ফাতিহা থেকে সুরা নাস যাতে লেখা আছে, এটা হচ্ছে মুসহাফ। আর মোবাইল মুসহাফ নাই, মোবাইলে অ্যাপস আছে কোরআনে কারিমের, সুতরাং মোবাইল থেকে পড়া তো জায়েজ, কিন্তু মোবাইল মুসাফের হুকুমে নয়, সুতরাং মোবাইল থেকে পড়া উত্তম কখনো নয়। ভাই মুখস্ত পড়বে, না হলে দেখে পড়লে কোরআনে কারিম দেখে পড়বে, এটা উত্তম। আর যদি সেটাও না হয়, অনেক সময় আমরা সফরে থাকি বা এমন জায়গায় আছি যে কোরআন সামনে নেই, দূরে আছে হয়তো মসজিদে বা কোথাও, তাহলে তখন মোবাইল দেখে পড়েন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। জাকাল্লাহ খায়ের শেখ। মাত্র দুইজন বা তিনজন আছে, ইনশাল্লাহ আজকে চেষ্টা করি শেষ করে দেওয়ার জন্য যদি সম্ভব। জি ইনশাল্লাহ। তো আমি তিনটা প্রশ্ন নেব, এর অতিরিক্ত নয় অবশ্যই। এই মুহূর্তে প্রশ্ন করবেন মোহাম্মদ রাশেদ, আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ রাশেদ আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আপনাকে স্ক্রিনে ফোনটিকে আনমিউট করতে বলা হচ্ছে, ফোনটা। জি প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু। এই কেমন আছেন? আমি বাংলাদেশ থেকে বলতেছি। মাশাআল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ, বলেন, প্রশ্ন বলেন। আমি আপনার সাথে বরাবর মানে 3 বছর ধরে মানে কথা বলতে চাইতেছি। আমি প্রথম গিয়ে বিদাতি আঁকিয়েছিলাম, এরপর আমার আব্বু আম্মুকে মানে দাওয়াত দিছি, এরপর মানে 5 জন মানে বর্তমানে আমাদের এখানে মানে সালাফি আকিদার মানুষ নেই, ওরা মানে আমার কাছে মানে কোনো প্রশ্ন মানে জিজ্ঞাসা করলে আমি বলতে পারি না ওদেরকে। ওখানে ওইখানে সালাফি আকিদার মানুষ না, আমাদের এখান থেকে যদি মানে যাই মানে কোনো মানে সালাফি আকিদার মানে কমপক্ষে মানে 3-4 ঘন্টা মানে লেগে যাবে। ও মানে ওখানে তো মানে চিনিও না মানে কোথায় মানে সালাফি আকিদার মানুষ আছে। আমার প্রশ্ন হলো, আমি একটা মানে হাদিস নিয়ে মানে অতিরিক্ত মানে শয়তানের মানে ইয়া করতেছে মানে ডিস্টার্ব করতেছে, এই মানে প্রশ্নটা হলো, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক সূরাতে সৃষ্টি করেছেন, এর মানে এই হাদিস মানে গিয়া পাইছে আপনার থেকে, আল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালামকে তার সূরাতে সৃষ্টি করেছেন, এটার মানে কি? জি জি এই গ্যাস এহারায় আঘাত করতে মানে আঘাত করতে মানা করছিল, এই জিনিসটা মানে বুঝতে পারতেছি না। কিরকম বুঝতে পারলাম না প্রশ্নটা। শেখ মূলত উনি যে প্রশ্নটা করছেন, যে যে আদম আলাহিস সালামকে তার চেহারা যে সৃষ্টি করা হয়েছে এবং চেহারাতে আঘাত করার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, তো এই হাদিসটা উনি বুঝতে চাচ্ছেন আর কি মূলত, যেটা আমার কাছে। ও আচ্ছা, চেহারাতে আঘাত করতে নিষেধ করা হয়েছে সেই হাদিসটা। জি জি শেখ, বোঝার কি আছে না, চেহারা মানুষের শরীরে চেহারা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট অঙ্গ, উত্তম অঙ্গ, আর সেটা নাজুক। হ্যাঁ, নাজুকও,
কারণ চেহারাতে যদি সামান্য আঘাত লাগে তো মানুষের অঙ্গহানি হতে পারে। হ্যাঁ, চোখে লাগলে অন্ধ হয়ে যেতে পারে, কানা হয়ে যেতে পারে, কানের লাগলে সে বধির বহিরা হয়ে যেতে পারে, বুঝতে পারছেন তো? এইরকম এমন কোন আঘাত লাগলে মানুষ মারাও যেতে পারে খুব দূর না, তারপরে পাগল হয়ে যেতে পারে মাথায় আঘাত লাগলে, ইত্যাদি ইত্যাদি বড় ধরনের ক্ষতি হইতে পারে, এই জন্য নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে হেকমত, আর হেকমত জানি আর না জানি নবী সাল্লাম নিষেধ করেছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখমণ্ডলে আঘাত করিও না, মারিও না। সুতরাং আমরা কখনো কাউকে মারতে হলে এই যে চড় মারা, তারপরে মাথায় আঘাত করা, মুখমণ্ডলে আঘাত করা না, মোটেই জায়েজ নাই। এমন কোন এইরকমই শরীরের এমন কোন অঙ্গে যে অঙ্গগুলিতে আঘাত লাগলে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, ধরেন বুকে কেউ মারলো, বুকে মারলে হার্টে আঘাত হইতে পারে। হ্যাঁ, সুতরাং জায়েজ নয় এগুলো, এমন জায়গায় মারবে আর হালকা মারবে যাতে ক্ষয়ক্ষতি না হয়, আর তাকে আদব শেখানো যায়, মারার উদ্দেশ্য আদব শেখানো, যাদেরকে মারতে অনুমতি দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষ অনুমতি রয়েছে, কিন্তু সেটা আদব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য না, আজাব দেওয়ার জন্য, এই জন্য নিষেধ করা হয়েছে। জি, আল্লাহ রাব্বুনার কাছে দোয়া করে আল্লাহ আপনার হেফাজত করুন এবং আপনার পরিবারকে আল্লাহ হেদায়ত দান করুন, আর যারা হেদায়ত হয়েছে তাদের হেদায়ত আল্লাহ টিকিয়ে রাখুন। আর এরকমটা হতে পারে প্রতিকূল অবস্থায় যে ইবাদত বন্দেগি করছেন, যেখানে সব জাতিদের বাস, তাতে নেকিও আপনার বেশি রয়েছে, নেকিও বেশি, যে যত কষ্ট করে ইবাদত বন্দেগি করবে বা সহি সুন্নাত আমল করে সে তত বেশি সওয়াব পাবে, ইনশাল্লাহ তত বেশি নেকি পাবে। এই জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন, অল্প মেহনতে অল্প ইবাদতে অনেক বেশি আল্লাহ নেকি দেবেন, এটা সবসময় খেয়াল রাখবেন। এতে হবে কি আপনার মনে শান্তি হবে যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর পথে আছি, আল্লাহর দিনের পথে আছি। যেমন মক্কি জীবনে রসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ কষ্ট করেছেন, জি, কিন্তু মক্কা বিজয়ের পরে সুখের জীবন কাটিয়েছেন, তো সুখের জীবনের চাইতে যে কষ্টের জীবনে যে বাদ বন্দি করেছেন তার সব বেশি, এতে কোনো সন্দেহ, তাদের মর্যাদাও বেশি, তাদের মর্যাদাও বেশি। তো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আপনাদের হেফাজত করুন, এইরকম মুসলিম ভাই বোন যে যেখানে রয়েছেন আল্লাহ রাব্বুল সমস্ত জালেমের জুলুম থেকে, অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন এবং তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। জাজাকুমুল্লাহ। বারাকাল্লাহ। সেটা উনি সম্ভবত আরেকটা বিষয়ে উনি হাদিসে যে ক্লিয়ারটা হতে চাচ্ছিলেন, যে আদম আলাইহিস সালামকে যে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারায় বা স্রোতে সৃষ্টি করা হয়েছে এটি বলতে চাচ্ছিলেন, যে হাদিসটা নিয়ে উনি বুঝতে চাচ্ছেন যারা এটা কি বোঝানো হয়েছে আর কি। বুঝতে চাচ্ছেন, খালাকাল্লাহু আদম আলা সুরাতে, আদম আলাইহিস সালাম আল্লাহ তার সুরতে সৃষ্টি, তার সুরতে মানে কার সুরতে? এই ব্যাখ্যাতে একটি মত হচ্ছে যে আদম আলাইহিস সালামের জন্য যে সুরতটি নির্ধারণ ছিল, আকারটি নির্ধারণ ছিল সেই আকারে, মানে তার সুরতে মানে আল্লাহর নয়, আদম আলাইহিস সালাম, কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন। আবার অন্যরা বলছেন না না, খালাকাল্লাহু আদম, আদমকে আল্লাহ সৃষ্টি, আল্লাহ সুরাতি মানে আল্লাহ সুরাতিল্লাহ, আল্লাহর সুরতে। আল্লাহর সুরতে এর অর্থ কি? এর দুটি অর্থ করা হয়েছে, একটি অর্থ বাহ্যিক অর্থ, সেটাই বেশি ঠিক, সেটা হচ্ছে আল্লাহর অত্যন্ত সুন্দর, আর মানব জাতিকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সমস্ত সৃষ্টির মধ্যে সৃষ্টি করেছেন, ইন্নাল্লাহ জামিলুন, যেমন হাদিসে আরেকটি রয়েছে আল্লাহ অতি সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। তো আল্লাহ যেমন সুন্দর, আদম সন্তানকে বা আদমকেও আর তার সন্তানদেরকে আল্লাহ সুন্দর আকৃতিতে সুন্দর আকারে সৃষ্টি করেছেন, সুন্দর সুরতে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে এর অর্থ। আর কেউ কেউ বলেছে আল্লাহ সুরাতে মানা আল্লাহ খুলকি, চরিত্রের অর্থ করেছে, যদি অর্থটি গ্রহণযোগ্য নয় কিন্তু বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণ রয়েছে, গুণাবলী রয়েছে, যেমন দয়া করা, রহমত, আল্লাহ রহমত, তিনি রহমান, তিনি রহিম, তিনি ক্ষমা করে থাকেন, ঠিক এই এই যে ভালো গুণগুলি মানুষের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে মায়া মমতা রয়েছে, হ্যাঁ ভালোবাসা রয়েছে, তারপরে সহমর্মিতা রয়েছে, তারপরে আপনার উদারতা রয়েছে, ইত্যাদি ইত্যাদি আছে মানুষের মধ্যে, ভালো গুণগুলি রয়েছে যারা ভালো মানুষ তাদের মধ্যে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মধ্যে যে ভালো গুণ, সুন্দর সুন্দর গুণ রয়েছে, সেই গুণগুলি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করে আল্লাহ সিফাতে, জি আল্লাহু আলাম, জি এতটাই জেনে নেওয়া যথেষ্ট, এর বেশি আমরা জানার কোনো প্রয়োজন নেই, যতটা আমরা বুঝতে কোরআন হাদিস সম্পর্কে। জি জি স্যার, জি। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি, যেটা ওয়াদা করেছিলাম আসলে তিনটা প্রশ্ন, তো ইনশাআল্লাহ আমরা তিনটা প্রশ্নের মধ্যে শেষ করবো, আর দুইটা প্রশ্ন প্রশ্ন করবেন শামীম আকসার, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু শেখ, কেমন ওয়ালাইকুম আছেন সালাম আপনি? ওরহমতুল্লাহ বারকাতু। জি আমি কেরালা থেকে বলছি, বর্তমানে কেরালাতে আছি। গত সপ্তাহে প্রশ্ন করেছিলাম, জি গত 3 বছর রোজা সিয়াম পালন করতে পারিনি, তো ফিদিয়ার ব্যাপারে, তো ফিদিয়াটা তো কত কেজি দিতে হবে এটা জেনেছি, 45 কেজি। আরেকটা জানার ছিল কি, যে প্রতি 3 বছর মানে আমি চেষ্টা করেছি একটা দুটো তিনটা করে রোজা রাখার, সিয়াম রাখার, তো দুটো তিনটা করে রেখেছি, তো ওই দুটো তিনটা এখন ভুলে গেছি মনে কটা আছে না আছে। তো প্রতি মাসের মানে 1 বছরের 1 মাস করে দিয়ে দেবো ফিদিয়াটা নাকি? আর আরেকটা প্রশ্ন ছিল কি, একটা মিসকিনকে 1.5 কিলো দিতে হবে? বুঝছি, 1 মিসকিনকে 1.5 কিলো দিতে পারেন, আবার 1.5 কিলো কয়েক মিসকিনকে দিতে পারেন, আবার গোটা রমজানের পুরো ফিদিয়াটা 1 মিসকিন 2 জন 4 জনকেও দিয়ে দিতে পারেন। এটাও গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আর ফিদিয়ার বিষয়ে যেটা জিজ্ঞেস করছেন, যে হ্যাঁ, কিছু রোজা রেখেছি, কিছু রাখতে পারিনি। আনুমানিক অন্তত যদি মনে হয় যে আমি মোটামুটি এই গত 3 বছরের রোজাগুলির মধ্যে 10টা করে বা 5টা করে রেখেছি, 5টা রেখেছি অথবা 7টা, সন্দেহ হচ্ছে তাহলে কমটা ধরে নিতে যে 5টা রেখেছি, বাকি যে 25টা রাখিনি সেগুলির ফিদিয়ে দিয়ে দেবো, সেগুলোর ফিদিয়ে দিয়ে দেবেন, এরকম করবেন। জাকাল্লাহ খায়ের। তো আজকে সর্বশেষ প্রশ্ন, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু। জি সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আবুল খায়ের বলছি নিউ ইয়র্ক থেকে। বলেন। আপনি কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখ আপনাদেরকে। বলেন প্রশ্ন আপনার। আমার একটা প্রশ্ন হলো জাকাত সংক্রান্ত আর কি। জাকাত যেমন একটা বলছে যে নিজেদের ভিতরে যদি কেউ নিডি থাকে, হ্যাঁ, তার অভাব অনাটন থাকে, তাকে দেওয়ার জন্য, কিন্তু দেখা গেছে যে সে নামাজি না, আর বাহিরে অর্থ দুঃসম্পর্ক কেউ নামাজি, হ্যাঁ, তো কাকে দেওয়া উচিত এই জাকাতটা? যারা একেবারেই নামাজি নয়, ধরেন 1 অক্ত পড়ে না 5 অক্তের মধ্যে, তাদের দেওয়া মোটেই জায়েজ নয়। কারণ জাকাত মুসলিমদের থেকে নিতে হবে আর মুসলিমকে দিতে হবে, হাদিস রয়েছে, তুখাযু মিন আগনিয়া ফাতুরাদ্দু আলা ফুকারায়। মুসলিম বিত্তবান সচ্ছলদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং বিতরণ করা হবে, দিয়ে দেওয়া হবে, বন্টন করা হবে আলা ফোকা তাদের মুসলিম সমাজের অভাবীদের মধ্যে, মুসলিম সমাজ দ্বারাই যারা 5 অক্ত সালাত আদায় করে। কিন্তু ওলামারা বলেছেন 5 অক্ত 1 অক্ত 2 অক্ত কখনো ছাড়ে, তাদেরকেও মুসলিম বলা যাবে, কিন্তু পাপিষ্ঠ। কিন্তু 5 অক্তের 1 অক্তও পড়ে না, শুধু জুমা পড়ে, তাহলে তারা সঠিক মাসলা হচ্ছে যে তারা মুসলিম না, সুতরাং তাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয়, যদিও নিকটাত্মীয় হোক না কেন। তখন আপনি যারা অনাত্মীয় দূরের কিন্তু মুসলিম তাদেরকে, তারপরে কাফেরকে জাকাত দেওয়া যায় না, মুসলিমকে যাওয়ান, খ্রিস্টানকে জাকাত দেবেন, হিন্দুকে জাকাত দিবেন না, আপনি অমুসলিমকে দেবেন, আপনি দান সাদকা করতে পারেন প্রয়োজন, কিন্তু জাকাতের ফরজ এবাদত মুসলিম থেকে নেবেন এবং মুসলিমদের মাঝে বিতরণ করতে হবে। যারা ইমান ভঙ্গকারী, হ্যাঁ, তাদেরকে দেওয়া যাবে না, মুরতাদকেও দেওয়া যাবে না, কাফেরকেও দেওয়া যাবে না, আর যারা জন্মসূত্রে কাফের তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। জি, একমাত্র যদি তার ইসলামের চান্স থাকে, যে ইসলাম কবুল করার কাছাকাছি, ইসলাম সম্পর্কে স্টাডি করতে আগ্রহী, ইন্টারেস্টেড, তাহলে অন্তরকে আকৃষ্ট করার জন্য দেওয়া যেতে পারে। এটি ছাড়া কোনো অমুসলিম কাফেরকে জাকাত দেওয়া জায়েজ নয়, মুসলিম সমাজের যারা একেবারে বেনামাজি তাদেরকেও দেওয়া যাওয়া জায়েজ নয়, মুসলিম সমাজের যারা নাস্তিক তাদেরকেও জাকাত দেওয়া জায়েজ নয়, মুসলিম সমাজের যারা মাজার পূজারী মুশরিক তাদেরকেও জাকাত দেওয়া যায় না। জি, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে চারিদিক থেকে, আল্লাহ কবুল করুন। এবং জাকাত যেহেতু এবাদত, যাতে কবুল হয় এই জন্য দূরের আত্মীয় হইল নেক লোক, মুসলিম সমাজের অন্তত ফরজ ওয়াজিব আদায় করে, তাদেরকে জাকাত দেবেন, গুনাহার কাজে যেন না লাগে। যারা সুদখোর, সুদি কারবার করে, আপনার টাকা নিয়ে সে সুদি কারবার করবে, তাহলে তাকেও জাকাত দেবেন না, আপনার টাকা দিয়ে যত গোনা করাই যেন সে সহযোগিতা সাহায্য না পায়। শেখ, তো ইনশাল্লাহ আজকে এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেছে। বারাকাল্লাহ ফিকুম, আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি, যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন দীর্ঘ সময় ধরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলম আমলে যেন বরকত দান করেন,
দিন দুনিয়া বরকত দান করেন, ছেলে মেয়ে পরিবার পরিজন সম্পদ রেজেক সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, নেক হায়াত দান করেন, ইমানের সাথে সুস্থতার সাথে নেক আমলের আল্লাহ তৌফিক দান করেন। এই রমজান মাসে আল্লাহ আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করেন, জাহান্নামের আজাব থেকে আল্লাহ রাব্বুল মুক্তি দান করেন, দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণ দান করেন। বিশেষ করে যেসব ভাইরা আমাদের এই প্রোগ্রাম পরিচালনায় রয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন, ছেলে মেয়েদের ইমান ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করেন, প্রতিকূল অবস্থায় আল্লাহর সমস্ত ফিতনা থেকে বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ওসল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে আবারও আমরা আমাদের আজকের প্রোগ্রাম শুরুতে দেরি হওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গত সপ্তাহে আমি এই সপ্তাহে আমাদের প্রোগ্রাম শুরুতে বিশেষ কারণে আমাদের একটু দেরি হয়ে গেছিল। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের অন টাইম ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম থাকবে দুপুর 2টার সময়। যারা আজকে প্রশ্ন করতে পারলেন না, আপনারা শুরুতে দুপুর 2টায় নিউ ইয়র্ক টাইম শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাল্লাহ, আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আর যারা এই সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেলেন এবং গত সপ্তাহে প্রশ্ন করেছেন, অবশ্যই আগামী সপ্তাহে প্রশ্ন না করে অন্যদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আজ যা কিছু আমরা শুনলাম সেই অনুপাতে আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এলমে আমলে সবকিছু বরকত দান করেন। এবং সম্মানিত শেখের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার পরিবারের তার এলমে তার সবকিছু বরকত দান করেন, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই রমজানের আমল আলম আমলের মাধ্যমে আমাদের জীবনে পরিবর্তন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও একই সময় দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।